কথাতেই আছে যেই কৃষ্ণ সেই কালী, আর আজ আমি সেটা নিজের চোখেই প্রমাণ পেলাম। যাচ্ছিলাম মায়ের দর্শনে, কিন্তু রাস্তায় বেরিয়েই আগে গৌরহরির দর্শন পেয়ে গেলাম। আর গৌরহরি মানেই তো শ্রীকৃষ্ণ। গুড মর্নিং বন্ধুরা, পিওর পৃথিবী চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজ আমি চলে এসেছি মা রক্ষাকালীর পূজা উপলক্ষে ননদের বাড়ি। তো চলো বন্ধুরা, তোমরাও আমার সাথে একবার মায়ের দর্শন করে নেবে। মাকে দর্শন করলাম, এরপর বাড়ি যাই, কারণ আজ আবার দুপুরে রান্নার দায়িত্বটা আমার উপরেই পড়েছে। বাড়ি গিয়ে মুড়ি খেয়ে রান্নাটা বসিয়ে দেবো। তো বন্ধুরা, বাড়ি গিয়ে আমি কী কী করছি সবটাই শেয়ার করব আজ আমি তোমাদের সাথে, আর ভিডিওটা তোমরা দেখতে থাকো। ঘুগনিটা ইয়েতে করছো, হাঁড়িতে করছো? বাবরে, দারুণ কালার করেছে তো। কোথায় গেছিলিস? এইসব করা নাই বলেই তো রোগ ধরছে। আগেরকার দিনের লোকেরা ছিলে মশলা মারত, আমাদের সব সুখে শরীর হয়েছে। লুডো হয়ে যা, তাতে তাতে ঝিঙে আলু পোস্ত, ঝিঙে দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে পোস্ত, কালারটা হেভি এসছে। পরের বছর থেকে রাঁধুনি করবি বৌদি? ঝাল লাগ তো কিরকম খাবো আমি তো সামনে। পাটার মাংসে চলবি লাগলে খেতে, পেটে যন্ত্রণা হচ্ছে। এত খাওয়া দাওয়া করলে হবে না, আবার কালকে আছে উঠবে না কিচ্ছু না, এটাই একটা সুবিধা, যতই খাও না কেন, তাই না? আগে থেকে খেয়েছিলাম, একটু কিচ্ছু হয়নি। বুঝছো?
কি দিচ্ছে সব তেল হলুদ নুন জিরেগুলো সবই দেবো লঙ্কাগুলো মাখিয়ে রেখে দেবো এত রিচ খেয়ে আর যদি কারেন্ট না থাকে আর দেখতে হবে না ভালো করেছি সব রকম ব্যবস্থা করে রাখা হচ্ছে এত রান্না বান্না খাওয়া দাওয়া ঠিক নেই চকোবার একটা আর কুলপি আচ্ছা কুলপি একটা ছটাই তো মানুষ আইসক্রিমের দৃশ্য Yeah.
একটু বড় খুন্তি তাহলে ভালো হতো বলো। নিজের মুখে নিজে সুনাম করতে নেই এটা আমি জানি, তবুও বলছি সবাই বলল রান্না নাকি খুব ভালো হয়েছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে। চলো এখন টাটা।